শীতকালের আগমনের সাথে সাথেই ব্যাডমিন্টন খেলার পড়ে যায় ধুম। সমবয়সী শিশু কখনো বা বয়স্করাও খেলে এই খেলা। শান্তিবাগ বস্তির ইমা, নয়ন, রাফি ও আশিক খিলগাঁও রেললাইন ঘেঁষে রাস্তায় খেলছে ব্যাডমিন্টন, কিন্তু তাদের নেই কোনো র্যাকেট। ককশিট দিয়ে র্যাকেট বানিয়ে অন্য একজনের থেকে চেয়ে নেওয়া শাটল দিয়েই খেলছে ব্যাডমিন্টন। সব বন্ধুরা মিলে প্রতিদিনই এই খেলা খেলে বলে জানায় তারা। রাস্তার মাঝখানে খেলে বলে যখন তখন যানবাহন চলে আসার ঝুঁকিও থাকে। যানবাহন চলে আসলে নিজেদের নিরাপদ রাখতে রাস্তার একদিকে চলে যায় বলে বলছে তারা। গাড়ি আসলে আমরা ভয় পাই না, আমরা এক সাইডে চাইপা যাই। আমরা কক নাই, কক আড়াই গেছে গা। আমরা ফর্ম দেখেলি, আমরা খেলি হলে বিকালে সকালে রাইতে। সামর্থ্য না থাকলেও কেবল ইচ্ছা আছে বলেই নিজেদের খেলা উপযোগী করে বানিয়ে নিয়েছে র্যাকেট। কোনো রকম আফসোস ছাড়াই খেলে যাচ্ছে এই খেলা। ফাহিম নোমান, হ্যালো ডট বিডি নিউজ 24.com।